আপনি এক মাহফিলে বলেছিলেন, ইয়া নবী, কোন জয়ীফ হাদিসও নেই। তো আপনাকে মনে করিয়ে দিতে চাই যে জয়ীফ হাদিসে না, ইয়া নবী গ্রামাটিক্যাল ব্যাখ্যা করলে কোরআন করিমের মধ্যেই আছে। তো আপনাদেরকে স্পষ্ট বলবো যে ইয়া নবী ইলমে নাহুর একটা কায়দা হলো, ইজা কালা ইয়া রাজুল ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, যখন বলা হয় ইয়া রাজুলু, তখন এই ইয়া রাজুলুর মানা হয় ইয়া আইয়ুহার রাজুলের মতোই। ঠিক এই কায়দায় ইয়া নবী এর মানা ইয়া আইয়ুহান নবী এর মতোই হয়, যেটা ইয়া আইয়ুহান নবী কোরআন করিমের বহু জায়গার মধ্যে উল্লেখ রয়েছে। অতএব ইয়া নবী গ্রামারে ব্যাখ্যা করে ইয়া আইয়ুহান নবী এটা পাওয়া যায়। যদি আপনি গ্রামারের ব্যাখ্যা ছাড়া হাফিজুর রহমান প্রমাণ করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু গ্রামারের ব্যাখ্যা দিয়ে যদি আপনি বলেন যে না, গ্রামারে এটা ব্যাখ্যা করে হাফিজুর রহমানকে মাহফুজুর রহমান বানিয়ে তারপরে জায়েজ করা যায়, গ্রামারে যদি আপনার নামকে জায়েজ করা যায়, তাহলে গ্রামারে ইয়া নবীকে ইয়া আইয়ুহান নবী বলেও কোরআন অনুযায়ী আপনাকে মানতে হবে।